রাস্তায় দুর্ঘটনা এড়াতে হাইওয়ে কোডের পরিবর্তন করা হচ্ছে শনিবার থেকে নতুন কোডে রাস্তায় সাইকেল আরোহী বা পথচারীদের নিরাপত্তার বিষয়টি বেশ অগ্রাধিকার দেওয়া হয়েছে এ ধরনের দুর্ঘটনায় এড়াতে বাম হাত দিয়ে চালকের পাশে দরজা খুলতে হবে এবং দরজা খোলার আগে কাদের উপর দিয়ে ব্লাইন্ড স্পট দেখে নিতে হবে এর ব্যতিক্রম হলে বা দুর্ঘটনা ঘটলে এক হাজার পাউন্ড পর্যন্ত গুনতে হবে জরিমানা গাড়ি চালকদের ওভারটেকের কারণে রাস্তায় সাইকেল চালকদের অনেক সময় বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওভারটেক করতে হলে সাইকেল চালককে অন্তত পাঁচ মিনিট জায়গা দিতে হবে বলে নতুন কোডে উল্লেখ করা হয়েছে এছাড়া গাড়ি চালককে প্রধান রাস্তা থেকে ডানে অথবা বামের ছোট রাস্তায় মোড় নেবার সময় পথচারীকে অগ্রাধিকার দিতে হবে এ সময় কোনো পথচারী যদি রাস্তা পারাপারের জন্য ফুটপাতে দাঁড়িয়েও থাকেন তাকে আগে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে হবে গাড়ি চালককে নতুন নিয়ম অনুযায়ী রাস্তায় বরং দুর্ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন গাড়ি চালকরা হাইওয়ে পরিবর্তিত নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা হতে হবে ভবিষ্যতে কিন্তু সমালোচকরা বলছেন নিয়ম চালু করার আগেই সচেতন করা উচিত ছিল সাধারণ মানুষকে কামাল মেহেদি চ্যানেলেস ডেস্ক